ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের পুজোর আগেই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন করলেই আপনি প্রতি মাসে পাবেন 1500 টাকা। তো রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং বেকার রয়েছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এবং আজকের এই ভিডিওতে আপনাদের এই যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সমস্ত রকম মনের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি দেখার পরে। এবং এই যুবশ্রী প্রকল্পে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বিনামূল্যেই অনলাইনে মোবাইলের মাধ্যমে, এবং এই যুবশ্রী প্রকল্পে আপনারা প্রতি মাসে 1500 টাকা কীভাবে পাবেন, বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানিয়ে দেবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আপনাদের জানিয়ে দেবো যুবশ্রী প্রকল্প কি। অনেকের মনেই কোশ্চেন হতে পারে, পশ্চিমবঙ্গে বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য যুবশ্রী প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন, অর্থাৎ বছরে 18,000 টাকা কিন্তু ভাতা পাবেন। এরপর আছে পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পের যোগ্যতা। এখানে যোগ্যতা কি কি লাগবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রতি পরিবারের একজন বেকার সদস্যকে দেওয়া হবে, একজন বেকার যুবক এবং যুবতী হতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত থাকতে হবে, যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আছে পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পের যোগ্যতা কি কি লাগবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে, প্রতি পরিবারের একজন করে আপনারা এই প্রকল্পের আওতায় আসবেন, একজন বেকার যুবক এবং যুবতী হতে পারে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। সেটা কিভাবে করবেন এই ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন বিস্তারিত তথ্য। এবং এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যুবকের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং 1 এপ্রিল 2021 হিসেবে বয়স হিসাব করবেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো রকম ঋণ না নেওয়া যুবক যুবতীরা কিন্তু এই প্রকল্পের আওতায় আপনারা মাসে 1500 টাকা করে পাবেন। এরপর রয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য কি। যুবশ্রী প্রকল্প 2021-এর প্রধান উদ্দেশ্য বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের সুবিধা, এখানে আপনারা কী কী সুবিধা পাবেন। বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা পাবেন, চাকরিমুখী প্রশিক্ষণ করার সুবিধা, আর্থিক সহায়তা প্রদান, অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকলে আপনি কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবং যে সমস্ত চাকরির যে আপডেট বা চাকরি করা বা প্রশিক্ষণ করা, সেই সমস্তটা কিন্তু আপনি কিন্তু ফ্রিতেই একদম প্রশিক্ষণ নিতে পারবেন সরকারি যে সমস্ত ট্রেনিং হয়। যুবশ্রী প্রকল্প কাদের জন্য, পশ্চিমবঙ্গ বেকার যুবক যুবতীদের জন্য এই যুবশ্রী প্রকল্প। আর্থিক অবস্থা যে সমস্ত বেকার যুবক যুবতীদের দুর্বল, তারা এই আওতায় আসবেন, অর্থাৎ যুবশ্রী প্রকল্পের স্কিমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি। প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে একটি PDF প্রিন্ট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর একটা PDF কিন্তু আপনারা পাবেন। সেটি প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টস নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে 60 দিনের মধ্যে জমা দিতে হবে। অফিস থেকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেটি দিয়ে পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে। আবেদন করার পর সেটি গ্রাহ্য হলে আপনার আবেদন সফল হয়ে যাবে। যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট, এই প্রকল্পের তালিকা তৈরি হয়ে থাকে ফার্স্ট ক্রম ফার্স্ট বেসিক, অর্থাৎ যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আগে আবেদন করবে তার নাম কিন্তু লিস্টের ফার্স্টেই থাকবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, পশ্চিমবঙ্গের স্থায়ী সকল বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স যে কোনো একটা দিলেই হবে, এবং উচ্চশিক্ষা করা থাকলে সেটিরও সার্টিফিকেট আপনারা দিতে পারেন। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স এবং নিজের ছবি, এরপরে আপনার বায়োডাটা, অর্থাৎ কারিকুলাম ভিটা অর্থাৎ CV, বায়োডাটা আপনি কিন্তু এই পোর্টালে নিজেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত রকম এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো করতে পারবেন, এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আপনার বইয়ের ফার্স্ট পেজের জেরক্স কিন্তু লাগবে। এরপর আছে যুবশ্রী প্রকল্পের বাছাই প্রক্রিয়া কিভাবে হয়। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আর্থিক অবস্থা এবং আবেদন করার সময় বিচারে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার জন্য বাছাই প্রক্রিয়া শুরু হয়। এই প্রকল্পের ভাতা কিভাবে পাবেন, পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করা বেকার এবং কর্মপ্রার্থী এই প্রকল্পের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি আপনি পেয়ে যেতে পারেন। WB এমপ্লয়মেন্ট ব্যাংক যোগাযোগের মাধ্যম, অর্থাৎ আপনারা কিভাবে এখানে আবেদন ছাড়াও যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গ বেকার ভাতা প্রকল্পের জন্য যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনার নিকটবর্তী কর্ম বিনিয়োগ অফিস যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেল এবং টেলিফোন মারফত আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং ইমেল আইডিটিও কিন্তু দেওয়া রয়েছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা
পেয়ে যাবেন। এরপর আপনারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশন করার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা প্রথমে লিংক পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে অবশ্যই এখনও যারা আপনারা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেনি এখনই নাম নথিভুক্ত করে নিন, মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন। সেখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে, আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ করতে পারবেন এবং প্রতি মাসে 1500 টাকা কিন্তু আপনি পেতে পারবেন রাজ্যের বেকার যুবক যুবতীরা। তো বন্ধুরা, এই ছিল এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন একটি আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।